আসসালামু আলাইকুম ভিউার্স এখন থেকে আপনারা জাস্ট এই বাংলা লিখবেন দেন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের লেখাটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো মূলত আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনি ইংলিশ জানেন না সেক্ষেত্রে জাস্ট এখানে আপনারা বাংলা লিখবেন তো এখানে ধরুন আমি লিখে দিচ্ছি কি করো দেন এখানে দেখতে পাচ্ছেন এই লেখা একটি আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবো তাহলে দেখতে পাচ্ছেন আমার লেখাটি ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে তো মূলত আপনারা এই অপশনটি এই ফিউচারটি কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টে পাবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন তো মূলত এই অপশনটি ইমতো কোনো কিছু বাংলা লিখলে সেই লেখাটি ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই অপশনটি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে কীভাবে পাবেন তার জন্য জাস্ট আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি প্লে প্লেস্টোর থেকে আপডেট করে নেবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকলে আপনারা এই অপশনটি এই ফিউচারটি পাবেন না দেন আপনারা চলে যাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টে ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করার পরে ইমো অ্যাকাউন্টে চলে যাবেন দেন আপনারা এখান থেকে যেই ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলতে চাচ্ছেন সেই ফ্রেন্ডটি সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি এখান থেকে আমার এই ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলবো মানে আমি আমার অন্য অ্যাকাউন্টে ইংলিশে মেসেজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা ইংলিশে কথা বলার জন্য কোনো কিছু বাংলা লিখে ইংলিশে ট্রান্সলেট করার জন্য এখানে জাস্ট প্লাস অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইংলিশে ট্রান্সলেট করার কোনো অপশান শো করেছে না তো এখানে আমি এই অপশানটি ইনাবেল করব করে আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য জাস্ট প্লাস অপশানে ক্লিক করে দিতে হবে দেন এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ট্রান্সলেটে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা হিন্দি বাংলা ইংলিশ এখান থেকে আপনারা যেই ভাষায় যে ল্যাঙ্গুয়েজ আপনাদের বাংলা লিগাটি ট্রান্সলেট করতে যাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ধরুন আমি এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে দিচ্ছি দেন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি ইনাবেল হয়ে গিয়েছে দেন আপনারা জাস্ট এখানে বাংলা লিখে দিবেন তো এখানে আমি বাংলা লিখে দিচ্ছি ধরুন আমি লিখে দিলাম কেমন আছো বাংলা লেখার পরে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে এখন আমি সেন্ড করে দিলে লেখাটি সেন্ড হয়ে যাবে মেসেজটি সেন্ড হয়ে যাবে এবং আপনারা যদি চান যে এখান থেকে আপনারা বাংলা নয় হিন্দিতে কথা বলবেন তাহলে জাস্ট এখান থেকে আপনারা এই আইকনের উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে এ লেখা একটি আইকন জাস্ট এই আইকনের উপরে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে হিন্দি অপশানটি সিলেক্ট করে দেবেন দেন আপনারা নিচে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা পুনরায় আবার বাংলা লিখবেন আপনারা যা লিখতে চাচ্ছেন যে ম্যাসেজটি সেন্ড করতে চাচ্ছেন সেই মেসেজটি লিখবেন দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের লেখাটি হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনারা যদি চান যে ইংলিশে লিখবেন দেন বাংলাতে ট্রান্সলেট করবেন তাহলে জাস্ট এ লেখা আইকনের উপরে ট্যাপ করে ধরবেন দেন এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা বাংলা অপশানটি সিলেক্ট করে দেবেন দেন এখানে আপনারা ইংলিশে লিখবেন ইংলিশ লিখবেন এখান থেকে আমি ইউ লিখে দিলাম দেন দেখতে পাচ্ছেন এ লেখা এখন জাস্ট এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাটি ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে এখন ধরুন এখান থেকে আপনাদের ফ্রেন্ড যদি আপনাদেরকে কোনো একটি মেসেজ সেন্ড করে এবং সেই লেখাটি যদি ইংলিশে থাকে আপনারা যদি কি লিখেছে তা বুঝতে না পারেন মানে আপনাদেরকে যে মেসেজটি পাঠিয়েছে ইংলিশে আপনারা সেই মেসেজটি বুঝতে পারছেন না তাহলে জাস্ট আপনারা সেই মেসেজের ওপরে ট্যাপ করে ধরবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এ লেখা আইকন এ লক আইকনের উপরে ট্যাপ করে ধরবেন দেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার এখান থেকে বাংলাটি সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন দেন আপনারা ইংলিশ ম্যাসেজটি এখানে পেস্ট করে দিবেন যে ম্যাসেজটি কপি করেছিলেন দেন আপনারা এ লেখা আইকনে ক্লিক করে দেবেন তাহলে আপনারা এখান থেকে বাংলাতে পড়ে নিতে পারবেন আপনাদের ফ্রেন্ড আপনাদেরকে কি মেসেজ সেন্ড করেছে তো এখান থেকে জাস্ট আপনারা যে কোনো মেসেজ যে কোনো লেখা বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করে পাঠাতে পারবেন আপনাদের বন্ধুদেরকে বা আপনাদের বন্ধুরা আপনাদেরকে ইংলিশে কোনো মেসেজ পাঠালে আপনারা সেই মেসেজটি কপি করে এখান থেকে জাস্ট আপনারা বাংলায় ট্রান্সলেট করে নিয়ে দেখতে পারবেন এবং আপনারা যদি চান যে এই অপশানটি এই আইকনটি এখান থেকে রিমুভ করে দেবেন তাহলে জাস্ট এখানে এ লেখা আইকনের উপরে ট্যাপ করে ধরবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ ক্লোজে ক্লিক করে দেবেন তাহলে এই অপশানটি এখান থেকে রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই অপশানটি এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে পুনরায় আবার এই অপশানটি এখানে অ্যাড করার জন্য ইনাবেল করার জন্য জাস্ট আপনারা এই লেখা আইকনটির ওপরে ট্যাপ করে ধরবেন সরি ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা ট্রান্সলেটে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ইমো অ্যাকাউন্টে এই লেখা এই আইকনটি পুনরায় আবার ইনাবেল হয়ে যাবে দেন আপনারা এখান থেকে ট্রান্সলেট করে আপনাদের ফ্রেন্ডের সাথে বাংলায় কথা বলতে পারবেন বা ইংলিশে কথা বলতে পারবেন তো এই ছিল মূলত ইমন নতুন আপডেট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন